ভূতের রাজা দিল বর, জবর জবর তিন বর, এক দুই তিন, এক দুই তিন। তো আমরা আজ যাচ্ছি ভূতের রাজা দিল বরে, আমি জামাইবাবু আর পেছনে দিদি আছে ফোনের পেছনে, তো পরে দেখবে দিদিকে। তো আমরা যাচ্ছি, তো দিদি যাচ্ছে টোটো করে চলে যাবে ওখানে, আমরা একটা ম্যাজিক করে যাব, সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন আমরা কী ম্যাজিক করে যাব। তো জামাইবাবু আর আমি সেই ভূতের রাজা দিলুবরে সেই ম্যাজিক করেই পৌঁছাবো, আপনাদেরকেও সেটা দেখাবো কীরকমভাবে ম্যাজিক হয় সেটাও দেখতে পাবো। কারণ ভূতের রাজা দিলুবর আপনারা তো দেখেছেন সবাই সেই স্টোরিটা, সেই স্টোরির মধ্যে কী হয় না হয় সব কিছুই আপনারা জানেন। তো সেই হিসাবে আমরা আজকে প্ল্যান করেছি ওরকমভাবেই যাব। চলুন চলুন যাওয়া যাক। আরে কোথায় চলে এলাম? কি জামাইবাবু, ঠিক জায়গায় এলাম তো নাকি? হ্যাঁ, ওই তো দেখা যাচ্ছে ভূতের ছবি এক গাদা। হ্যাঁ, এই তো আমরা ঠিক জায়গাতেই এসেছি। চলুন 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 ভেতরে যাওয়া যাক, আপনাদের সবাইকে দেখাই কি এখানে আয়োজন করে রেখেছে। চল দিদি, চল দিদি ভেতরে যাই। চলো জামাইবাবু তাহলে ভেতরে যাওয়া যাক, ভেতরের দরজাটা তো খুব সুন্দর বানিয়েছে। চলো চলো ভেতরে যাই। বাবা রে, ভেতরে তো প্রচুর ভিড়, এখানে তো লোক প্রচুর, দলে দলে লোক আসছে। আমরাও যদিও বাইরে দাঁড়িয়েছিলাম খানিকক্ষণ, তো অবশেষে জায়গা তো হলো। চলুন দেখা যাক, কত কড়াই লাগানো বাবা, এইখানেই রান্না হয় মনে হচ্ছে, আর এইখান থেকেই দিয়ে দেয়। চলুন তাহলে টেবিলে বসা যাক। এই যে ভাই বোন সবাই বসে আছে। ওরে বাবা রে, ওই সামনে দেখো ভূতের রাজা। গোপি আয় বাগায়, কাঁচে আয় তোরা দুই ভালো ছেলে, কাঁচে আয় কাঁচে আয় কাঁচে আয়। ভূতের রাজা তো মেনু কার্ড দিয়ে গেল, এই যে মেনু কার্ড দেখুন। আয় 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 রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে বোঝাই হাড়ি হাড়ি, মন্ডা মিঠাই কাড়ি কাড়ি। মিহিদানা পুলি পিঠে, জিবে গজা মিঠে মিঠে, আছে যত সেরা মিষ্টি, এলো বৃষ্টি, এলো বৃষ্টি, এলো বৃষ্টি, এলো বৃষ্টি। ভূতের রাজা তো মেনু কার্ড দিল, এত মেনু আমি তো পড়ে পড়ে পাগল। মেনুর মধ্যে আমরা তো তাও থালি মাগিয়ে নিয়েছি, কি করব, এত মেনু খেতে পারবো না যে আমরা পেটে। এই দেখুন ভূতের রাজার বাড়ি কীরকম, পুরো বেত বাঁশ, ওই দেখো শুয়ে আছে ভূতের রাজা। চলুন তাহলে খাবারটা ডেকে নিই। আয় 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 রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় তোরে বাগার থালি। মা দেখো কীরকম বাগার থালি চলে এসেছে, চলো চলো তাড়াতাড়ি করে খেয়ে নি। বাবা রে, এত খাবার খাবো কী করে, চলুন খেয়ে নি। এই যে ডাল, এটা চলুন ডাল দিয়ে প্রথমে ভাতটা মেখে খেয়ে নিই, ডাল আর আলু ভাজা দিয়ে শুরু করে দিই। এখানে তো খুব ভালো খাবার দিয়েছে, এত খাবার খাওয়া পেটের মধ্যে সম্ভব নয়, তাই আমরা একটা বাঘার থালি আর একটা চিকেন থালি বুলে নিয়েছিলাম। তো আমি, আমার জামাইবাবু আর দিদি তিনজন মিলে ওটাকে ভাগ করে খেয়ে নিয়েছিলাম, কারণ এত খাবার খাওয়া সম্ভব নয়। পেটে খেলে পিঠে সয়, এ তো কবু মিছে নয়, মিছে নয়, মিছে নয়, মিছে নয়। ভাতটা প্রচুর কম দিয়েছে আমার জন্য, এত ভাত আছে তো খা না। এটা একটা ভাত মাঙ্গিয়েছি 70 টাকা নিয়েছে, এটাও কম করছে আমার, সেরকম খান দেখে নেবে। তুই চালু করবি, এটা হলো পাতুরি, ভেটকির পাতুরি।
অরিজিনাল ভেটকি দিয়েছে। আমরা তো নিয়েছিলাম দুটো থালি আর একটা ভাত নিয়েছিলাম, এখানে ভাতের কোয়ান্টিটিটা একটু কমই দিয়েছে, তাই জন্যে আবার ভাত আমাদের নিতে হলো। এই দেখুন, একটা তো নিয়েছিলাম ভাত, তো দুটো থালি নেওয়ার জন্য আর একটা ভাত নিতেই হয়েছিল। আমি একটুখানি বেশিই খাই, ওই ভাতটাও শেষ, আবার আর একটা ভাত নিয়েছি। চলুন খেয়ে নিই, কি আর করা যাবে। এটা আমার ভাগ্নি আছে, ভাগ্নি, এটা ভাগ্নি, খাওয়া হয়ে গেছে, বসে বসে ফোন চালাচ্ছে, আর কোনো কাজ নেই। এটা খাসির মাংস, একদম নরম তুলতুলে হয়ে গেছে, গলে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে, কি টেস্ট খাবারের, বাবা। দেখতেই পেলেন মটনটা এত নরম তুলতুলে যে মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। চলুন তাহলে চাটনি পাঁপড় খাওয়া যাক। এই যে চাটনি, এত ভালো খাওয়ার, বেশ খেয়ে পেটটা ভালোই ভরলো। তো চাটনি, চাটনিটাও দেখি খেয়ে কীরকম খেতে। আমার তো বেশ ভালোই লাগলো পুরোর খাবারটা। এই যে পাঁপড়, পাঁপড় দিয়ে চাটনি, একদম জমে ক্ষীর। ওই যে জামাইবাবু পাঁপড় দেখাচ্ছে আমাকে মুখের সামনে, চলুন। রসগোল্লা, ওয়েস্ট বেঙ্গলের তো রসগোল্লাই ফেমাস। চন্দননগর, আর চন্দননগর চুচড়া হলে তো আলাদাই কথা। আপনারা যারা পুরো ভিডিওটা দেখছেন তাদের জন্য একটাই অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা এখানে গেছেন কি, জাননি কি, যেতে চান। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এরকম ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশানটা অন করে নেবেন। পুরো ঢোকা মুখে, পুরো ঢোকা। তো খাওয়া শেষ, আমরা বেরিয়ে কথা বলবো। এটা হলো মিষ্টির রস, মিষ্টি খেতে এতটাই ভালোবাসি দেখেই বুঝতে পারছেন আমাকে। ঠিক আছে, তো আমাদের খাওয়া তো কমপ্লিট। তো দেখলেন খাবার আমি কী খেয়েছি না খেয়েছি, কী দিয়েছে, তো সব কিছুই খুব ভালো ছিল। আপনারা আসুন এখানে, এসে খেয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কীরকম খাবার ছিল না ছিল। তো চলো, আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা এসেছেন কি, আসতে চান সেগুলো। অনেক খাওয়া হয়ে গেছে বাবা, এবার চলো পালাই। আর খেয়ে কাম নাই, চলো এবার পালাই, বড় কষ্টে পাওয়া গেছে কেষ্ট, বড় কষ্টে পাওয়া গেছে কেষ্ট, যথেষ্ট যথেষ্ট। আমরা তো এসে খুব মজা করলাম, আপনারাও আসুন এখানে এসে মজা করুন আর সুন্দর সুন্দর খাবার খেয়ে যান।